গণমিছিল ও জোহ যাত্রায় উত্তাল রাজপথ বৃষ্টি মাথায় শিক্ষার্থী পেশাজীবীদের বিক্ষোভ উত্তরায় বিক্ষোভকারী ছাত্রলীগ পুলিশ সংঘর্ষ হত্যাকাণ্ডের বিচার ও আটকৃতদের দ্রুত মুক্তি দাবি আর জায়গায় যাবে আপনি আরো থাকনে না তোমাদের দাবি ছাড়া আমরা কি করে দিতে পারি না আমরা প্রজা সন্তানের মতো আমাদের ভাইদের বুকে আর গুলি চালাবেন না ছাত্ররা কতবার রাস্তায় নেমেছি আমাদের দাবি কখনো অপরনীয় ছিল না বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে নিরাপত্তা কোথায় আমার ছাত্র ছাত্রীরা আমার সন্তানরা কেন এইভাবে মারা যাবে আমার মা আসছে আমার নিশ্চয়তার জন্য আমি আসছে আমার বাচ্চার নিশ্চয়তার জন্য খুলনা সংঘর্ষে পুলিশ সদস্য নিহত দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ আন্দোলনে সহিংসতার ঘটনায় সারা দেশে গ্রেফতার চৌষট্টি এইচএসসি পরীক্ষার্থীর জামিন মুক্তির অপেক্ষায় কেরানীগঞ্জে কারাগারের সামনে স্বজনদের অপেক্ষা শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় তাদের ব্যবহার করে ফায়দা লোটার অপচেষ্টা একটি মহল বললেন ওবায়দুল কাদের তদন্ত করে প্রতিটি হত্যার বিচারের আশ্বাস সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহতের দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তথ্য প্রযুক্তি বললেন যে সিদ্ধান্ত প্রস্তুত মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনিতে হুহু করে লোকালয়ে ঢুকছে পানি টানা বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে বরিশাল নগরী চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ এবং কবে চালু হবে গতির মেট্রো রেল ঠিক হয়নি দিনক্ষণ ক্ষতিগ্রস্ত দুই স্টেশন বাদে শুরুর দাবি ত্রুটি নিয়ে চালাতে নারাজ কর্তৃপক্ষ এক্সপ্রেসওয়েতে ক্ষতি পঞ্চাশ কোটি টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকে গণমিছিল ও দ্রোহ যাত্রায় উত্তাল রাজপথ জমান নামাজের পর সায়েন্স ল্যাব থেকে মিছিল বের করে বিক্ষোভকারীরা নয় দফা দাবিতে স্লোগান দেন তারা আর দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিরি দিয়েছেন শিক্ষার্থীরা শাহবাগ ও সায়েন্স ল্যাব ঘুরে বিস্তারিত জানিয়েছেন রাইদুল ইসলাম শুভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে দুপুরে জুম্মান নামাজের পর থেকে ঢাকা কলেজ সিটি কলেজ এবং এর পার্শ্ববর্তী যে সকল কলেজগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরা প্রথমে সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু জড়ো হওয়া শুরু করে দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত কিন্তু সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান করেন এবং দফায় দফায় স্লোগান দেন তাদের যে দাবি সে দাবিগুলো আসলে তুলে ধরেন পাশাপাশি গ্রেফতার কিছুদের যেন ছেড়ে দেওয়া হয় সেই বিষয়টি বারবার তাদের দাবিতে উঠে এসেছিল এবং সেখানে প্রায় দুই ঘন্টা অবস্থান করার পরে কিন্তু তাদের যেই মিছিলটি আর কি সেটি শাহবাগের দিকে হতে থাকে এবং শাহবাগে গিয়ে তাদের সকলে মিলে গণ মিছিলটি সেখানে গিয়ে প্রায় দীর্ঘ এক ঘন্টা অবস্থান করে তারা বারবার করে একটি কথাই বলছিলেন যে তাদের যে দাবিটি রয়েছে সেই দাবি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবে না নয় দফা এক যদি না কমপ্লিট হয় আমরা এই রাজপথ ছেড়ে যাব না আমাদের আন্দোলন চলছে চলবে এই আন্দোলন কখনো বন্ধ হবে না পুলিশ ভাইদেরকে বলবো আশা করবো আপনারা আমাদের যৌক্তিক দাবিতে আমাদের সাথে ঐক্যবদ্ধ হবেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সায়েন্স ল্যাব এবং শাহবাগ এলাকাটি তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে যে এক কথায় বলতে চাই দুপুরের পর থেকে যে শিক্ষার্থীদের আন্দোলন সেটি তারা শান্তিপূর্ণভাবেই পালন করেছেন তাদের দাবিগুলো বারবার করে উত্থাপন করেছে তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে এই শাহবাগ থেকে সবশেষ শুভ সময় সংবাদ ঢাকা এদিকে রাজধানীর উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এ সময় আহত হন বেশ কয়েকজন উত্তরের পরিস্থিতি জানাচ্ছেন তাজুয়ার মাহমিদ আসলে ঘটনার দুই তিন ঘন্টা পর দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর উপস্থিত হয়েছে এবং সাজোয়া জান নিয়ে সেনাবাহিনী এখানে উপস্থিত হয়েছে এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখানে উপস্থিত হওয়ার পর এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং এখন কোনো ধরনের গোলযোগ এখানে নেই উত্তরা থেকে তাজ জন্মাহমিদ সময় সংবাদ ঢাকা বৈষম্য ছাত্র আন্দোলন সংঘতি জানিয়ে জোমান নামাজের পর রাজস্থানীতে বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা কর্মসূচির আয়োজন করে এ সময় গণগ্রেফতার বন্ধ সব গণহত্যার বিচার সহ আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানানো হয় এছাড়াও ছাত্র জনতা দ্রোহ যাত্রা নামে বিক্ষোভ মিছিল বের করে সাংস্কৃতিক কর্মী চিকিৎসক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষোভ আর বিভিন্ন দাবির স্লোগানে উত্তাল রাজপথ মিছিলে মিছিলে ছুটির দিনে মুখর অলিগলি শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্র জনতা সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলন কেন্দ্র করে সাধারণ মানুষ শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ নিহতের ঘটনায় বিক্ষোভ স্লোগান দেন মুসল্লিরা মিছিলটি পল্টন মোড় থেকে প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন দিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আবারও একই পথ দিয়ে প্রেসক্লাবে গিয়ে হন আন্দোলনকারীরা এ সময় সব হত্যাকাণ্ডের বিচার গণগ্রেফতার বন্ধ আটক শিক্ষার্থীদের মুক্তি সহ নানা দাবি তুলে ধরেন সাধারণ মানুষ নৈতিকভাবে এই সরকার তার নৈতিক স্থান করেছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব চালিয়ে যাব এই নিরহ মানুষ তারা যে আজকে মারা গেল এই দায় আবার কে নেবে যাদেরকে মনে করেন মেস থেকে ধরে নেওয়া হয়েছে বিভিন্ন ভাবে ধরে নেওয়া হয়েছে এক নম্বর তাদের মুক্তি এদিকে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে জড়ো হন শিক্ষক সাংস্কৃতিক কর্মী চিকিৎসক আইনজীবী বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ পরে দ্রোহযাত্রা নামে বিক্ষোভ মিছিল শুরু হয় এটি প্রেসক্লাব থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় হর পাখর হামলা মামলা বন্ধ করতে হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে উপত্যাহার সমস্ত ধরনের নিপীড়ন নির্যাতন এগুলো বন্ধ করতে হবে বিক্ষোভ কর্মসূচি থেকে দ্রুত কারফিউ প্রত্যাহার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সহ নানা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা যেই সন্তানকে আমি কখনো এসির নিচে থেকে বের করি না আজকে সেই সন্তানকে নিয়ে আমি রাজপথে এসেছি আমার ভাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই আমরা এর সঠিক তদন্ত সঠিক বিচার চাই আমার মা আসছে আমার নিশ্চয়তার জন্য আমি আসছে আমার বাচ্চার নিশ্চয়তার জন্য শুধু কোটা না এখন দেশটাকে প্রসার প্রশাসন দিক থেকে সব দিক থেকে দেশটাকে সহসা করতে হবে জাতিসংঘের অধীনে আমরা সুস্থ তদন্ত চাই এর আগে সাম্প্রতিক সময়ে সহিংসতায় নিহতদের মাগফেরাত কামনা করে বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোনাজাত করা হয় তোহখান তামিম সময় সংবাদ ঢাকা জলে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বাসায় ফেরার পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে তারা জানিয়েছেন প্রায় ৩২ ঘন্টা অনশনের পরে তাদের দেওয়া হয় মুক্তি অনশনের বিষয়টিও গোপন রাখা হয় পরিবার আর মিডিয়ার কাছে বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন ছয় সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে গত ছাব্বিশ সাতাশ ও আটাশ জুলাই একে একে হাসপাতাল ও বাসা থেকে নিরাপত্তার কথা বলে হেফাজতে নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এরপর ডিবি অফিসেই তাদের রাখা হয় পহেলা আগস্ট দুপুর পর্যন্ত এ সময় খাবার খাওয়া আন্দোলন প্রত্যাহারের স্টেটমেন্ট দেওয়ার ভিডিও প্রকাশ করা হয় বৃহস্পতিবার দুপুরে ডিবি হেফাজত থেকে সমন্বয়কদের ছেড়ে দেয়া হয় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বিত বিবৃতি দেন ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কারী এতে উল্লেখ করা হয় ডিবি কার্যালয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ানো হয়েছে অভিযোগ করা হয় তাদের জোরপূর্বক আটকে রাখার তারা দাবি করেন ডিবি অফিসে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে এনে তেরো ঘন্টা বসিয়েও রাখা হয় এবং গণমাধ্যমে মিথ্যা স্টেটমেন্ট দেয়ানো হয় অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় বলে অভিযোগ করে তারা বলেন প্রায় বত্রিশ ঘন্টা অনশনের পর ডিবি মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙেন তারা বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন ছয় সমন্বয়ক হোসেন সময় সংবাদ ঢাকা ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষার প্রহর গুনছেন কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া এইচএসি পরীক্ষার্থীদের স্বজনরা বিকেলে মুখ্য মহানগর হাকিম আদালতে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ জনের জামিন হওয়ার পর কারাগারের সামনে অবস্থান নেন তারা শুধু জামিন নয় কোমলমতি এই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে মামলা থেকেও অব্যাহতি দেয়ার দাবি তাদের স্বজনদের কিছুক্ষণ পরপর ঝুম বৃষ্টি ভেজা হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ছলছল চোখে অপেক্ষা ব্যক্তিভেদে সম্পর্ক আলাদা কারো সন্তান কারো ভাই তবে সবার চাওয়া একটাই মুক্তি কোটা আন্দোলনে ভর করে নাশকতা করেছে একটি মহল রাষ্ট্রীয় সম্পদে হামলা ক্ষতি ক্ষতিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছিল কোমলমতি শিক্ষার্থীরাও ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে আটক করা হয়েছিল বেয়াল্লিশ জনকে তবে তাদের ভবিষ্যতের কথা ভেবে জামিন দিয়েছেন আদালত মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে স্বজনরা ও কোন রাজনীতির সাথে জড়িত না ফোনে কিছু আন্দোলনের ভিডিও পায় এই ভিডিও পাওয়ার কারণে হচ্ছে ওরে থানায় নিয়ে যায় বরাদ্দ দিয়ে যাইতে ছিল তারপরে মোবাইল চেক করছে চেক করার পরে ধরে নিয়ে গেছে শঙ্কর মেঘ বারবার ঘনীভূত হয়েছে বাবা মায়ের মনে তবে বিশ্বাস ছিল জামিন হবেই কোমলমতি শিক্ষার্থীদের আগামী জীবনের কথা চিন্তা করে মামলা থেকে অব্যাহতির দাবি তাদের ওষুধান্তে গেছে ওষুধান্তে যা ভুইরা ব্যাক করে আসার সময় আর পিছন থেকে বুলেট লাগিয়া সামন্দা বেরিয়ে গেছে বাসার থেকে ওরে রাতে 3:30 টার দিকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে বাসার থেকে ধরে নিয়ে যাবে আমার সন্তানের মোবাইল চেক করবে ওরও তো একটা ব্যক্তিগত ইয়ে আছে তাই না শুক্রবার মুখ্য মহানগর হাকিম আদালতে জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঁচ জনের জামিন শুনানি হয় চলমান আন্দোলনে আটক এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানোর তালিকা সাপেক্ষে জামিনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান শিক্ষার্থীদের আইনজীবী শিক্ষামন্ত্রী স্বয়ং নির্দেশে উনি রিকোয়েস্ট করে অলরেডি এই জামিনের ব্যবস্থা করেছেন শুনানি শেষে প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার টাকা বন্ধে জামিন মঞ্জুর করেন আদালত ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা ইন্টারনেট সেবা ব্যাহত হওয়া এবং গুজব প্রতিরোধে ব্যর্থতার দায়নে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন এদিকে মোবাইল ইন্টারনেট বন্ধ হল ফেসবুক এবং টেলিগ্রাম আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করো প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মূল দাবি মেনে নেওয়ার পরও একটি মহল ফায়দা লোটানো প্রচেষ্টা করছে তিনি বলেছেন চলমান পরিস্থিতিতে নাগরিক সমাজের মতামতের প্রতি শ্রদ্ধা রয়েছে তবে তাদের মতামতকে কেউ যেন উস্কানি সৃষ্টির কাজে ব্যবহার করতে না পারে সে বিষয়ে দায়িত্বশীল হওয়া উচিত চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের সাধারণ সম্পাদক কাদের শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয় জানিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন মূল দাবির সুরাহা হয়েছে শিক্ষার্থীরা কারো অশুভ কৌশলে ঢাল না হয়ে ক্লাসে ফিরে যাবেন এটি সরকারের প্রত্যাশা শিক্ষার্থীরা কোনো অবস্থাতে সরকারের প্রতিপক্ষ নয় শিক্ষার্থীদের অযথা হয়রান এবং আটক না করতে আইন প্রকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসাবে ব্যবহার হোক এটা জাতি চায় নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের প্রতি সরকারের শ্রদ্ধা রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন তা যেন তৃতীয় কোনো শক্তি উস্কানিতে ব্যবহার না করে সেদিকেও নজর রাখতে হবে ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানায় কিন্তু তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো সার্থান্বেষী মহ যেন উস্কানি সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে বিএনপি মহাসচিবের বিবৃতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এতে স্পষ্ট হয়েছে জামাতের সঙ্গে বিএনপি নিবিড় বন্ধন এতে বিএনপির তীব্র জামা পিটি পরিষ্কার জানান চলমান পরিস্থিতিতে পর্যায়ক্রমে পেশাজীবী সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী এছাড়া প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে সরকার বদ্ধ বদ্ধপরিকরুক ভিয়া সময় সংবাদ ঢাকা বর্তমান সরকারকে অবৈধ সরকার অভিহিত করে ছাত্রদের ন্যায্য অধিকারের দাবিতে করা আন্দোলনে সরকারি ঘি ঢেলেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশে আয়োজিত ছাত্র যুবনে ত্রিবিন্দের সঙ্গে মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এমন মন্তব্য করেন এ সময় এই আন্দোলনকে জনমানুষের আন্দোলন অভিহিত করে সব হত্যার আন্তর্জাতিক তদন্ত এবং বিচার দাবি করেন তিনি এছাড়াও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এ সময় সাম্প্রতিক সহিংসতায় দেশব্যাপী গণহত্যা গণগ্রেফতার নির্যাতন ও হয়রানির একমাত্র সমাধান বর্তমান সরকারের পদত্যাগ বলে মন্তব্য করেছেন দর্শ নেতাকর্মীরা এসময় একাত্তরের নির্মামতা থেকে চব্বিশে নির্মামতা বেশি ছিল বলে দাবি করেন তারা ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন ঘরে থাকতে পারবেন না কিন্তু ঘরে থাকার জন্য যে বাকিরা নামেন তাহলে জীবন ভয় ঘরে থাকতে পারবেন কিন্তু ঘরে থাকার যদি ঘরে থাকেন আপনি দেখেন নাই সালের মধ্যেও নিরবাদ নয় বালিন্দা মনে নিরবাদ নয় রুমের মধ্যে মানুষ নিরাপদ নয় ভাঙা বাদ দিয়ে মুহুরি নদীর পানি ঢুকছে লোকালয়ে পরশুরাম পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি বাদ ভেঙে ফুলগাজী বাজার সহ পঁয়ত্রিশটি গ্রাম তলিয়েছে এক মাসের ব্যবধানে আবারও পানি বন্দি হয়ে পড়েছেন পাঁচ হাজারেরও বেশি পরিবার মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ফেনের মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার দুশো পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এ কারণে ফেনের ফুলগাজি এবং পরশুরামের বাঁধের কয়েকটি অংশে ভাঙনের সৃষ্টি হয়ে সৃষ্টি হয়েছে বন্যার গতকাল থেকে পানি বাড়তে শুরু করলো মূলত শুক্রবার দুপুরের পর থেকেই পানি চূড়ান্ত পর্যায়ে বৃদ্ধি পায় এবং সেই পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার দুশো পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এতে বাঁধ ভেঙে এবং বাঁধের বিভিন্ন অংশে টপকে লোকলায় পানি ঢুকে ফুলগাজি বাজারের কয়েকশো দোকান পানিতে তলিয়ে হয়েছে স্থানীয় ব্যবসায়ীরা বলছে প্রতি বছর একাধিকবার বন্যার কবলে পড়ে তাদের ক্ষতির মুখে পড়তে হয় তারা চান এর স্থায়ী সমাধান এই পানি এলাকা ক্ষতি হয়েছে আমাদের প্রতিষ্ঠান মসজিদ আর আমাদের সমাজের কয়েক গ্রাম তিরিশ বছর আমরা এরকম পানি দেখিনি এখন যে পানি উঠছে বন্যা পরিস্থিতি দেখতে এসে স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করব ঝোপঝাড় কেটে কিছু করা যায় কেন আগামী ছয় সাত মাসের মধ্যে টোটাল কাজটা আমরা করার চালু করার ইয়ে করব স্থানীয়দের দাবি বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড যথাযথভাবে কাজ করছে না পানিগুলো এসে এসব বাঁশের জাট বা গাছের সাথে বাধা খেয়ে বিভিন্ন দিয়ে বাঙ্গন সৃষ্টি হয় ড্রেজিং করে নদীটা একটু বড় করে দিলে আমাদের স্থায়ী সমাধান হবে চারশো ফুট হোক পাঁচশো ফুট বাউন্ডারি যদি উঠে দেয় তাহলে আমাদের মসজিদটা গ্রামগুলা মানুষগুলা অনেকটা মানে ক্ষয়ক্ষতি কিন্তু হবে না কাজে কোনো গাফিল দৃষ্টি না ঠিকমতে মেরামত করা হয়েছে সামনে একটা মুহুরি করে বড় প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ করলে সমাধান হবে এখানে ফুলগাজি এবং পশুরাম উপজেলা প্রশাসন বলছে প্রায় এ দুটি উপজেলার ত্রিশটিরও অধিক গ্রাম প্লাবিত হয়েছে এর আগেও গত পহেলা জুলাই বন্যার কবলে পড়তে হয়েছিল যে বারোটি স্থানে ভেঙেছিল তার দৈর্ঘ্য দেড়শো মিটার বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আর এই দেড়শো মিটার মেরামতে ব্যয় ধরা হয়েছে দেড় কোটি টাকা আতিয়া সজল সময় সংবাদ ফেনী প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রায় কেবল দেশের রিজার্ভে সমৃদ্ধ হয় না ঘরে তাদের সংসারের চাকাও বিদের যাওয়া এই মানুষগুলোকেই বিপথে ঠেলার চেষ্টা করছে একটি চক্র অর্থনীতিবিদরা বলছেন হুন্ডির মতো অবৈধ পথে অর্থ পাঠাতে উস্কানি দিয়ে দেশ থেকে অর্থ পাচারের অপচেষ্টা চালানো হচ্ছে এদিকে অর্থ বছর প্রথম মাসে কমেছে প্রবাসী আয় যা শেষ দশ মাসের মধ্যে সর্বনিম্ন এমন অবস্থায় গুজবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জিন্নাতারা যশোয়ার রিপোর্ট আনিসুর রহমান তার তিন ছেলের দুজনই রেমিটেন্স যোদ্ধা তাদের পাঠানো অর্থেই ঘুরে তার পরিবারের চাকা যদিও ছেলেকে বিদেশ পাঠানোর জন্য করা ঋণের বোঝা নামিয়ে সমৃদ্ধির পথে এখনো হাঁটা শুরু করতে পারেননি এই বাবা বর্তমানে অন্যদিকে লাইলি বেগমের চার সন্তানের পড়াশোনা সংসার খরচ কিংবা হঠাৎ চেপে বসা রোগের চিকিৎসা ব্যয় সবই নির্ভর করে সৌদি আরব থেকে তার স্বামীর পাঠানো অর্থের উপর বেতন আছে ষাট টাকা লাগলো খালি এই অপারেশনে প্রত্যাশা প্রাপ্তির মেলবন্ধনে স্বজনদের ভালো রাখার এমন ছোট ছোট গল্পে ভরে আছে লাল সবুজের বাংলাদেশ পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বিদেশ পাড়ি দেয়া এই মানুষগুলো বৈদেশিক মুদ্রা পাঠানো বন্ধ করে দিলে শুধু রিজার্ভেই নয় হাজার হাজার পরিবারের ভালো থাকাতেও ভয়াবহ প্রভাব ফেলবে ডাক্তার কাছে যাওয়ার লাগে ওষুধ পানি লাগে ওরা আমার লাগে আমার লাগে কারেন্টের বরণ লাগে ওয়াইফাই বিল লাগে খাই অনেক কিছু মাস আসেলে তো বলাপানের বেতন একজনের कमाई দিয়ে সব প্রবাসী হুন্ডিতে অর্থ পাঠাতে উস্ককে দিয়ে টাকা পাচারের পথ উন্মুক্ত করতে চায় একটি চক্র মনে করেন অর্থনীতিবিদরা টাকা তো দিচ্ছে টাকা দিচ্ছে তার দেশের যে অবস্থা তাতে এমন বাস্তবতায় বুঝে শুনে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর রেমিটেন্সের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তাদের ব্যাপারে আমরা বলবো যে তোমরা দেশ এবং জাতির ক্ষতি না করে সুপথে চলে আসো বিদায়ী জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন একশো নব্বই কোটি ডলার যা গত দশ মাসে সর্বনিম্ন এমন প্রেক্ষাপটে কোনো গ্যারাকলেই যেন প্রবাসীদের শ্রমে ঘামে অর্জিত অর্থ চক্রান্তে আটকে না যায় এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের জিন্নাতারা যশোয়া সময় সংবাদ এখনো অনিশ্চয়তা কবে খুলবে স্বপ্নবাহন মেট্রো রেল আর গতির পথ এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুর্বৃত্তদের হামলার দুই সপ্তাহ পেরিয়ে গেল মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন বাদ দিয়ে কবে নাগাদ এই মেট্রো চালু করা যাবে সেই হিসেব এখনও মেলানো যাচ্ছে না আর আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে সেই দিনক্ষণ অন্যদিকে পুড়ে যাওয়া দুটি টোল প্লাজা বাদ দিয়ে কিভাবে এলিভেটেড এক্সপ্রেস হয়ে চালু করা যায় তা জানতেও অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত দেখব রাশেদ বাপুর রিপোর্ট ব্যক্তির অনুপস্থিতি যেমন তার গুরুত্ব বোঝাতে সাহায্য করে ঠিক তেমনি অবকাঠামো বর্তমান সময়ে যার উজ্জ্বল দৃষ্টান্ত স্বপ্ন বাহন মেট্রো রেল প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় বৈদ্যুতিকী বাহনটির গুরুত্ব এখন হারে হারে টের পাচ্ছে নগরবাসী একদল দুর্বৃত্তের ক্ষোভের বলি স্বাধীনতা উত্তর যোগাযোগ খাতে দেশের অন্যতম বড় অর্ড ধ্বংসযজ্ঞে পরিণত হয় মিরপুর দশ নম্বর আর কাজীপাড়া স্টেশন ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার স্টেশন দুটি পুরোপুরি চালু হতে অন্তত এক বছর সময় লাগবে আগে জানিয়েছে কর্তৃপক্ষ কিন্তু দুটি স্টেশন বন্ধ রেখে কি চালানো যায় না মেট্রো রেল ডিএমটিসিএল বলছে আগামী সপ্তাহের শুরুতে তদন্ত কমিটির রিপোর্ট পেলেই এই ব্যাপারে সিদ্ধান্ত হবে এটাকে হুট করে চালু করা যাবে না যদি কোনো ত্রুটি নিয়ে চালু করা আবার বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাবে এটার জন্য আমরা একটা কমিটি করেছি তবে চালু করতে পারবো এই দুটা স্টেশন ছাড়া সেটা সেই রিপোর্ট পাওয়ার আগে আমাদের পক্ষে আর কিছু সম্ভব হচ্ছে দুটা টোলপ্লাজা এবং আমাদের মহাকালী এইটাকে আমরা আরেকটু সময় লাগবে হয়তো আমরা ওকে ইয়ে করবো ওগুলোকে আমরা ম্যানুয়ালি চালাই নিব এদিকে একই সঙ্গে বড় বড় দুটি উড়াল পথ বন্ধ হওয়ার মারাত্মক প্রভাব পড়েছে সড়কপথে পথে দীর্ঘ যানজটে নগরবাসীর ভোগান্তি পৌঁছেছে চরমে উপরটা যদি যাইতে পারতো তাহলে তো অবশ্যই যানজটটা কমে যেত সরকার ইচ্ছা করলে ম্যানুয়াল পদ্ধতিতেও চালাইতে পারে ম্যানুয়াল পদ্ধতিতে এই বর্তমানে টোল আদায় করে হলেও আমাদের এই এলিভেটরের যে রোডটা এটা চালু করে দেওয়া উচিত বন্ধ হওয়ার পর এখন বুঝতে পারছি যে আসলে মেট্রোটা কত আশীর্বাদ ছিল আমাদের জন্য বিশ মিনিটের রাস্তা আমাদের এখন দু ঘন্টার মতো আড়াই ঘন্টার মতো লেগে যায় সরকার কাছে আবেদন যত দ্রুত পারে আমাদের মেট্রোটা চালু করলে আমাদের এই যানজট থেকে আমরা একটু বাঁচতে পারবো নাশকতায় মেট্রো রেলের ক্ষয়ক্ষতি এখনও নিরূপণ করা না গেলেও এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে পঞ্চাশ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের একের পর এক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজধানীবাসী যখন একটু একটু করে যানজটের অভিশাপ থেকে মুক্তি পেতে শুরু করেছে ঠিক তখনই এমন ধ্বংসযজ্ঞ সরকারি সম্পত্তির এমন ক্ষতি নিজের পায়ে নিজে কুড়াল মারা ছাড়া আর কিছুই নয় হয়তো অল্প কিছু দিনের মধ্যেই সংকট কাটিয়ে উঠে ফের সেবা চালু হবে ঠিকই তবে নাশকতাকারী নামক মানুষদের চেতনা ফিরবে কবে রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা রাতের সময় এবার দেশের বাইরের খবর কাতারে দাফন সম্পন্ন হল হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার স্থানীয় সময় শুক্রবার রাজধানী দোহার লুসাইল শহরে সমাধিস্থ হলেন প্রভাবশালী এই নেতা হামাসের রাজনৈতিক শাখার অন্য সদস্যদের পাশাপাশি দোহাতেই থাকতেন হানিয়া দাফনের আগে ইমাম মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব মসজিদে অনুষ্ঠিত হয় ইসমাইল হানিয়ার জানাজা এতে অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি হামাসের জ্যেষ্ঠ নেতা হানিয়া নিজ পরিবারের সদস্যরা কড়া নিরাপত্তার মধ্যে জানাজার নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লিও অশ্রুশিক্ত নয়নে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান ভক্তরা

দেখছেন রাতের সময় অলিম্পিক ফুটবলের খবর কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা গ্রুপ পর্বে কোন ম্যাচ না হারা ফ্রান্স আছে দুর্দান্ত ছন্দে শুরুটা বিতর্ক সঙ্গী করে হলো নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে আর্জেন্টিনা স্তাদেদ বর্দুদে ম্যাচ শুরু হবে আজ রাত একটায় প্যারিস থেকে বিষয়ে বিস্তারিত জানবো এস এম কাছে হতে পারে গ্লোবাল স্টেজে আর্জেন্টিনা ফ্রান্সের এই লড়াই যুব দলের তবে সম্প্রতি নানা কর্মকাণ্ডে তাদের সম্পর্ক যে পর্যায়ে দাঁড়িয়েছে তাতে ম্যাচের উত্তাপ জাতীয় দলের চাইতে কোনো অংশে কম নয় তার উপর সেমিফাইনাল নিশ্চিত করার হাতছানি ম্যাচটিতে যোগ করেছে বাড়তি গুরুত্ব অলিম্পিকে অপ্রতিরোধক গতিতে ছুটছে ফ্রান্স গ্রুপ পর্বের তিন ম্যাচই ক্লিনশিট রেখে জয় তুলে নিয়েছে লাব্লুজ রক্ষণের সঙ্গে দলটার মধ্য মাঠের পড়া দারুণ থিয়েিওরির আক্রমণ ভাগের অস্ত্রের অভাব নেই অভিজ্ঞ লাকা যেত মাচে তার সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করে চলেছে প্রমেজিং তরুণ স্ট্রাইকাররাও যতটা ছন্দ নিয়ে খেলছে ফ্রান্স সেই তুলনায় পিছিয়ে আর্জেন্টিনা অভিজ্ঞ ওতামেন্ডি থাকার পরও রক্ষণে কিছুটা ছন্ন ছড়া ছিল স্পষ্ট যদিও শেষ ম্যাচে সেই ভুল অনেকটাই কাটে উঠেছে হাভিয়ের মাসিয়ারানোর দল ফ্রান্স এখন পর্যন্ত ক্লিনশিট রাখতে পারলেও আর্জেন্টিনা তাদের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলবে তা নিশ্চিত থিয়াগো আলামাদা আছেন দুর্দান্ত ছন্দে প্রত্যাশিত স্কোর না পেলেও হুলিয়ান আলফারেজ বেশ ইমপ্রেসিভ এছাড়াও ক্লদিও এচেভেরি এবং সিমিওনের সাম্প্রতিক ফর্ম দুশ্চিন্তার কারণ হতে পারে স্বাগতিকদের জন্য অলিম্পিক স্বর্ণ পদকের স্বাদ খেলোয়াড় হিসেবে দুবার নিয়েছে আর্জেন্টিনা কোচ হাফিয়ার মাসেরানো সেই তুলনায় থিয়েি অরির অর্জন শূন্যই খেলোয়াড়ি জীবনের আক্ষেপ কোচ হয়ে মেটানোর সুযোগ কিংবদন্তি স্ট্রাইকারের সামনে ঘরের মাঠে এবার যে সম্ভাবনা আছে তা নিশ্চয়ই হেলায় হারাতে চাইবেন না অরি স্বাগতিক ফ্রান্সের অব্যবস্থাপনা আর ফিফার অসহযোগিতার জন্য বাজেভাবে অলিম্পিক মিশন শুরু করে আর্জেন্টিনা ফুটবল তবে মাঠে সব জবাব দিয়ে দুর্দান্তভাবে লড়াই ফিরেছে হাভিয়ের মাস দল এবার ইউক্রেনকে উড়িয়ে দিয়ে স্বর্ণপদক পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে যাবার পালা ফ্রান্স থেকে এস এম ইকবাল সময় সংবাদ শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার গণমিছিল উত্তাল রাজপথ খুলনায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ নিহত সারা দেশে গ্রেফতার থেকে মুক্তি পেলেন ঢাকার ছাত্র মামলা থেকে অব্যাহতি দাবি স্বজনদের এবং সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে ব্যর্থতা ইন্টারনেট সেবা ব্যাহতের দায়নে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বললেন যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত এই ছিল রাতের সময় এরপর দেখবেন সম্পাদকীয় সঙ্গেই থাকুন সময়